হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা আজকে ক্লাসে আমি একটা নতুন টপিক পড়াবো নার্ভ মাসেল ফিজিওলজি খুব ভালো একটা টপিক তার সাথে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা সবাই দেখো আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিওটাতে লাইক করে দিও তো স্টুডেন্ট মাসেল সম্পর্কে আগে আমি একটা ধারণা দিয়েছি কোথায় বলো তো ওই আমরা যখন কার্ডিয়াক মাসেল পড়েছিলাম না কার্ডিও সিস্টেমে তখন আমি মাসেল সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়েছিলাম যে মাসেল মানে হচ্ছে পেশি তো পেশি হচ্ছে যোগকলার আবরণ দিয়ে আবৃত অনেকগুলো পেশিকোষের গুচ্ছ যা উদ্দীপনা সাড়া দিয়ে কি করে না তোমার সংকোচনের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিচলন ঘটায় এবং আমাদের গমনে সাহায্য করে তাকেই বলা হয় পেশি বা মাসেল তাহলে পেশি হচ্ছে যোগকলার আবরণ দিয়ে আবৃত অনেকগুলো পেশিকোষের গুচ্ছ যা উদ্দীপনায় সাড়া দিয়ে কি করে না পেশি সংকোচনের মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিচলন ঘটায় এবং আমাদের গমনে সাহায্য করে তাকেই বলা হয় মাসেল বা পেশি বোঝা গেল এবার এই মাসেলকে স্টুডেন্ট তিনটে ভাগে ভাগ করা হয়েছে কী কী এক নম্বর হচ্ছে ঐচ্ছিক পেশি দু নম্বর হচ্ছে অনৈচ্ছিক পেশি আর তিন নম্বর হচ্ছে পেশি। এছাড়াও আরো দুই ধরনের পেশি আছে লোহিত পেশি শ্বেত পেশি বাট এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট বলতে পারো এই তিন ধরনের পেশি ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি পেশি আমাদের সিলেবাসে এই তিনটে পেশিরই হচ্ছে তোমার স্ট্রাকচার পড়তে হবে আজকের ক্লাসে আমি শুধুমাত্র এই ঐচ্ছিক পেশিটাকে নিয়ে আলোচনা করব। এর পরের ক্লাসে অনৈচ্ছিক পেশি তারপর পেশি এইভাবে আলোচনা করব। তো এবার আসছে ঐচ্ছিক পেশি যেটা আজকে আমি তোমাদের পড়াবো ঐচ্ছিক পেশি কাকে বলে ঐচ্ছিক পেশি হচ্ছে তোমার যেই পেশি কঙ্কালের ওপর অবস্থান করে এবং ইচ্ছা অনুসারে পরিচালিত হয় তাকে বলা হয় ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি কি বললাম যে পেশি দেহ কঙ্কালের ওপর অবস্থান করে এবং ইচ্ছে অনুসারে পরিচালিত হয় তাকে বলা হয় ঐচ্ছিক পেশি অথবা কঙ্কাল পেশি বা হচ্ছে তোমার স্কেলেটাল মাসেল ঠিক এর আরেকটাও নাম আছে যেটা হচ্ছে পেশি সরেক মানেটা কি এই পেশিটাকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই পেশিতে অসংখ্য আড়াড়ি এবং লম্বালম্বিভাবে কালো সাদা দাগ আছে ঠিক আছে তো সেই কারণে এই পেশিটাকে বলা হয় সরেক পেশি বা হচ্ছে চিহ্নিত পেশি বোঝা গেল তাহলে যদি আমি একটু বইয়ের ভাষায় বলি সেটা হচ্ছে সেটা দাঁড়াবে যেই পেশি বা পেশি তন্তু দেহ কঙ্কালের ওপর অবস্থান করে ইচ্ছে অনুসারে পরিচালিত হয় এবং যেই পেশিতে অসংখ্য সাদা কালো দাগ থাকে তাকে বলা হয় সরেক পেশি অথবা কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি বোঝাতে পারলো এবার এই পেশির অবস্থানটা হচ্ছে এটা দেহ কঙ্কালের ওপর থাকে আর এর মোট ওজন হচ্ছে আমাদের দেহের ওজনে প্রায় ফর্টি ওজনটা তো এই ঐচ্ছিক পেশি হচ্ছে অনেকগুলো তোমার পেশি তন্তু নিয়ে গঠিত কেমন অনেকগুলো পেশি তন্তু নিয়ে গঠিত কারণ অনেকগুলো তন্তু নিয়ে তো একটা পেশি হয় যেই পেশি তন্তুগুলো হচ্ছে বেলনাকার হয় আর দু প্রান্তটা ছুচালো হয় তো এই রকম প্রায় পনেরো থেকে কুড়িটা তোমার পেশি তন্তু একত্রিত হয়ে কি করে না ফ্যাসিকুলাস গঠন করে নামটা আমি লিখে দিচ্ছি ফ্যাসিকুলাস প্রায় দশ থেকে বারোটা পেশি তন্তু নিয়ে এই ফ্যাসিকুলাসটা গঠিত হয় আবার এরকম অনেক অনেক ফ্যাসিকুলাস নিয়ে কি তৈরি হয় না একটা মানে পেশি গঠিত হয় তাহলে মেন জিনিসটা হচ্ছে অনেকগুলো পেশি তন্তু নিয়ে কি তৈরি তৈরি করে করে না ফ্যাসিকুলাস আর এরকম বহু বহু ফ্যাসিকুলাস নিয়ে গঠিত হয় পেশি বোঝা গেল এবার এই ফ্যাসিকুলাসের ভেতর তাহলে কি আছে পেশি তন্তুগুলো আছে মানে পেশি কোষগুলো আছে এই কোষের চারদিকে একটা পাতলা আবরণ দেখতে পাওয়া যায় যাকে বলা হয় এন্ডোমাইসিয়াম যাকে বলা হয় এন্ডোমাইসিয়াম বায়োলজিতে এই এন্ডো কঠাতার মানে হচ্ছে সব সময় ভেতরের দিকে ঠিক আছে ভেতরের দিকে বোঝায় তাহলে ফ্যাসিকুলাসের প্রত্যেকটা যে পেশিকোষ আছে সেই পেশিকোষের বাইরের যে একটা পাতলা আবরণ আছে একটা তোমার একটা কলার আবরণ যে কলাটা হচ্ছে কলা সেই অ্যারিউলার আবরণটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম ঠিক আছে আর আর এই পেশি গুচ্ছগুলোকে ঘিরে মানে ফ্যাসিকুলাসকে ঘিরে একটা যোগ কলার আবরণ তৈরি হয় সেটাকে বলা হয় পেরিমাইসিয়াম কেমন পেরিমাইসিয়াম পেরিমাইসিয়াম আবার কতগুলো পেরিমাইসিয়াম গুচ্ছকে আবৃত করে কি হয় না একটা বাইরের সব থেকে বাইরের যে আবরণটা থাকে তাকে বলা হয় এপিমাইসিয়াম তাহলে এই তিনটে জিনিস ক্লিয়ার হলো ফ্যাসিকুলাসের প্রত্যেকটা পেশিকোষের বাইরে যে পাতলা অ্যারিউলার কলার আবরণটা থাকে তাকে বলা হয় এন্ডোমাইসিয়াম এরকম অনেকগুলো ফ্যাসিকিউলাস ঘিরে যে যোগ করার আবরণটা থাকে তাকে বলা হয় পেরিমাইসিয়াম আর এরকম অনেকগুলো পেরিমাইসিয়াম আবৃত করে বাইরের যে আবরণটা থাকে তাকে বলা হয় এপিমাইসিয়াম এটুকু বোঝা গেল এবার আসছি এর স্ট্রাকচারটা ওই ঐচ্ছে বেশি স্ট্রাকচারটা এটা এটা হলো একটা বলতে পারে একটা অবস্থানগত গঠন এবার আসছি মেন স্ট্রাকচার দেখো এখানে আমি একটা ঐচ্ছিক পেশি ছবি এঁকেছি আমি একদমই ভালো ছবি আঁকতে পারি না সময় বলি তাও বোঝানোর মতো ঠিক আছে তো এই হচ্ছে একটা ঐচ্ছিক পেশি তো এই পেশি কি নিয়ে গঠিত পেশি তন্তু নিয়ে গঠিত এই পেশিগুলোকে দেখতে এরকম বেদনাকার টাইপের হয় দু প্রান্তটা ছুঁচালো থাকে আর এর দৈ লম দৈর্ঘ্যটা হয় তিন থেকে চার সেন্টিমিটার মতো ঠিক আছে এবার এবার এই যে তোমার পেশি কোষগুলো আছে এই পেশি কোষ পেশি কোষগুলো একটা পর্দা দিয়ে তোমার আবৃত করা থাকে মানে বলতে পারো একটা পর্দায় কোষগুলোকে ঢেকে রাখে যাকে বলা হয় সার্কোলেমা যাকে বলা হয় সার্কো মনে রাখবে কোষের পর্দাটা মানে যে পর্দা দিয়ে পেশি কোষটা আর কি ঢাকা থাকে তাকে বলা হয় সার্কোলেমা ঠিক আছে এই সার্কোলেমার পর্দার মধ্যে কি থাকে না সার্কোপ্লাজম নামে সাইটোপ্লাজম থাকে তাহলে এর ভেতরে কি থাকছে সার্কোপ্লাজম নামে সাইটোপ্লাজম থাকে ঠিক আছে সাইটোপ্লাজম থাকে আর এর ঠিক নিচে কি থাকে না নিউক্লিয়াস থাকে বহু বহু ডিম নিউক্লিয়াস থাকে আর এই সাইটোপ্লাজমের মধ্যে তাহলে কী থাকে বলো সাইটোপ্লাজমের মধ্যে থাকে মাইট্রোকন্ডিয়া থাকে জালিকা থাকে গলগি বস্তু থাকে এই জিনিসগুলো থাকে আর একটা জিনিস বলে দিই এই সার্কোপ্লাজমের পরিমাণটা নিউক্লিয়াস আর মায়োফাইব্রিলের চারপাশে একটু বেশি পরিমাণে থাকে ঠিক আছে তাহলে এবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসছে যে মায়োফাইব্রিল কি এই জিনিসটা আমি বলে দিচ্ছি মায়োফাইব্রিল হচ্ছে প্রতিটা তন্তুতে কি থাকছে তোমার থাকছে তো এই সার্কোপ্লাজমে অসংখ্য উপতন্তু থাকে যেই উপতন্তুগুলো পরস্পর সমান্তরাল ভাবে সাজানো থাকে তাকেই বলা হয় মায়োফাইব্রিল আমি ছবিটা একটু আঁকছি তাহলে তোমরা বুঝতে পারবে ছবিটা দেখো এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস এইটা হচ্ছে তোমার পেশিতন্তু আর এখানে দেখো কিছু রড রডলাই স্ট্রাকচার আছে ঠিক আছে রড লাইক স্ট্রাকচার আছে মাঝখানে একটু একটা জায়গায় ডিপ আবার একটু হালকা আবার ডিপ তো এই রড রডলাই স্ট্রাকচারগুলোকেই বলা হয় মায়ো ফাইব্রিল তাহলে এইগুলো হচ্ছে মায়ো ফাইব্রিল কেমন এটা তো এর আছে সার্কোপ্লাজম আছে বোঝা গেল এবার এই জিনিসটাকে আমি একটু বড় করে আঁকছি তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে নিশ্চয় এরকম দেখতে হয় খানিকটা আমি একটা ধরে আঁকছি কেমন তা তোমাদের বুঝতে একটু সুবিধা হলেও হতে পারে ঠিক আছে এরকম দেখতে হয় এবার এই যে গুলো আছে এরকম প্রত্যেকটা মায়োফাইব্রিলে দুই ধরনের ফিলামেন্ট দেখতে পাওয়া যায় কেমন দুই ধরনের ফিলামেন্ট দেখতে পাওয়া যায় একটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট আর একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট তাহলে দুই ধরনের ফিলামেন্ট হচ্ছে একটা হচ্ছে মায়োসিন ফিলামেন্ট আর একটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট তার মধ্যে এই যে মায়োসিন ফিলামেন্টটা আছে এটা মোটা হয় মানে এই তন্তুগুলো মোটা হয় আর যে একটিন ফিলামেন্টটা আছে এই তন্তুগুলো শুরু হয় বোঝা গেল আর এই দুটোই হচ্ছে তোমার প্রোটিন জাতীয় আর এই দুটোই হচ্ছে পেশি সংকোচনের কম্পোনেন্ট হিসেবে কাজ করে তো সেই কারণে এদেরকে কি বলা হয় কন্ট্রাক্টাইল প্রোটিন বা সংকোচি প্রোটিন বলে ঠিক আছে তাহলে এর আর একটা নাম হচ্ছে বা এদেরকে বলা হয় সংকোচি প্রোটিন তাহলে এইটুকু বোঝা গেল এবার এই যে প্রতিটা মায়োফাইব্রিল আছে এই প্রত্যেকটা মায়োফাইব্রিলকে যদি ভালো করে পরীক্ষা করা যায় তাহলে এখানে কিছু স্পট দেখতে পাওয়া যায় কিছু ডার্ক স্পট আর কিছু লাইট স্পট তো যেই যেই অঞ্চলটা ডার্ক তাকে বলা হয় এ ব্যান্ড ঠিক আছে যেই অঞ্চলটা ডার্ক তাকে বলা হয় এ ব্যান্ড আর যেই অঞ্চলটা হালকা ঠিক আছে তাকে বলা হয় মানে লাইট তাকে বলা হয় আই ব্যান্ড বোঝা তাহলে যে অঞ্চলটা গাঢ় মায়োফাইপিলের যে অঞ্চলটা গাঢ় তাকে বলা হয় এ ব্যান্ড আর হালকা অঞ্চলটাকে বলা হয় আই ব্যান্ড এবার এই আই ব্যান্ডের আই ব্যান্ডের মাঝে কিছু আবার গাঢ় অঞ্চল দেখতে পাওয়া যায় এটা তো হালকা অঞ্চল এই হালকার মধ্যেই আবার কিছু গাঢ় অঞ্চল দেখতে পাওয়া যায় যেগুলোকে ডিস্কের মতো দেখতে লাগে একটা ডিস্কের মতো তাদেরকে বলা হয় আর এ ব্যান্ডের মাঝেও কিছু তোমার হালকা ছোট অঞ্চল দেখতে পাওয়া যায় কারণ এ ব্যান্ড তো কি অলরেডি ড্রাক তো ওর মধ্যে আবার কিছু হালকা আর কি অঞ্চল দেখতে পাওয়া যায় তাকে বলা হয় তোমার এই চঞ্চল ঠিক আছে তাকে বলা হয় এই চঞ্চল বোঝাতে পারলাম এবার এই যে এই চঞ্চল আছে এই এই চঞ্চলের মাঝখানে আবার কিছু গাঢ় গাঢ় অংশ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় এম রেখা বোঝাতে পারলাম তাকে বলা হয় এম রেখা তাহলে মেন জিনিসটা মায়োফাইব্রিলে দুই ধরনের অঞ্চল দেখতে পাওয়া যায় একটা গাঢ় অঞ্চল একটা হালকা অঞ্চল গাঢ় অঞ্চলটাকে বলা এ ব্যান্ড এই গাঢ় অঞ্চলের মাঝে আবার কিছু হালকা অঞ্চল থাকে তাকে বলা হচ্ছে এই চঞ্চল আবার এই এই চঞ্চলের মাঝে আবার কিছু হালকা অঞ্চল আছে তাকে বলা হয় এম রেখা আর এই আই ব্যান্ডের মাঝখানে আবার কিছু গাঢ় অঞ্চল আছে যেগুলো ডিস্কের মতো দেখতে লাগে তাকে বলা হয় জেড রেখা বুঝে গেল আমি একটু ছবিটা আঁকি তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে এই এই একটা জিনিসকে আমি একটুখানি বড় করে আঁকছি ঠিক আছে এই জিনিসটাকে বড় করে আঁকছি ধরো এরকম অতটা পারফেক্ট হবে না হ্যাঁ অতটাও পারফেক্ট হবে না বাট চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো এরকম হুম এই অঞ্চলটা না ডিপ থাকে এই কালার হলে ভালো হতো গো বুঝতে পারতে তোমরা এটা না খুব ডিপ থাকে এটা ডিপ অঞ্চলটা কি এটা হচ্ছে জেড রেখা ঠিক আছে এটা হচ্ছে জেড রেখা হুম আর এই জায়গাটা হচ্ছে মোটা মতো এবার দেখো এটা এই ফিলামেন্টটা দেখো একটু মোটা না তাহলে এটা হচ্ছে তোমার মায়োসিন ফিলামেন্ট হুম মায়োসিন ফিলামেন্ট আর এটা হচ্ছে সরু এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট ঠিক আছে অ্যাক্টিন ফিলামেন্ট তাহলে এটা হচ্ছে ডার্ক তাহলে এটা কোন ব্যান্ড এটা হচ্ছে তোমার আই ব্যান্ড ঠিক আছে কারণ জেড রেখা এটা আর জেড রেখা কার মধ্যে আছে আই ব্যান্ডের মধ্যে আছে তাহলে এটা হচ্ছে আই ব্যান্ড ঠিক আছে আর এটা দেখো অপেক্ষাকৃত হালকা তাহলে হালকাটা কার মধ্যে আছে এ ব্যান্ডের মধ্যে আছে তাহলে এটা হচ্ছে এ ব্যান্ড তাহলে এ ব্যান্ডের মধ্যে কি আছে এইচ অঞ্চল তাহলে এটা হচ্ছে তোমার এইচ অঞ্চল বুঝে গেল আর এখানে মাঝখানে আবার এর আছে সরু সরু ফিলামেন্ট আছে আবার তাহলে এটা হচ্ছে আই ব্যান্ড বোঝাতে পারলাম তো এই হচ্ছে তোমার মায়ো ফাইব্রিল এক আরেকটা জিনিস বলে দিই এখানে এই যে প্রত্যেকটা আছে মায়োফাইব্রিল আছে এই প্রতিটা মায়োফাইব্রিলের যে জেড রেখা আছে এই জেড রেখার মধ্যবর্তী যে যে স্থানটা তো এই দুটো জেড রেখার মধ্যবর্তী স্থানটাকে বলা হয় হচ্ছে তোমার সার্কো ঠিক আছে বলা হয় সার্কো মিয়ার নামগুলো না একটু গুলিয়ে যেতে পারে কারণ সার্কোলেমা সার্কোমিয়া সব একই ধরনের মনে হচ্ছে প্লাজা তো নামগুলো গুলিয়ে যেতে পারে লিখে লিখে পড়বে তাই দুটো রেখার মাঝে যে অঞ্চলটা তাকে বলা হয় সার্কোমিয়া তো এই সার্কোমিয়ার হচ্ছে কিন্তু তোমার পেশি সংকোচি একক নামেও পরিচিত ঠিক আছে এটা হচ্ছে পেশি মানে হচ্ছে মাসেল কন্ট্রাক্টের ইউনিট সংকোচি একক বোঝা গেল এবার এর কিছু কাজ আমি বলে দিই ঐচ্ছিক পেশির কাজ তো ঐচ্ছিক পেশি ঐচ্ছিক মানে হচ্ছে এটা ইচ্ছা অনুসারে কাজ করে ঠিক আছে তো মেন হচ্ছে এটা আমাদের বডির স্ট্রাকচার এবং একটা প্রপার আকৃতি দিতে সাহায্য করে আর হচ্ছে এটা এর সংকোচন প্রসারণের ফলে কি হয় না আমরা আমরা আমাদের হাত পাগুলোকে মুভ করতে পারি এবং হাঁটাচলা করতে পারি বোঝা গেল তো এই হচ্ছে স্টুডেন্ট স্ট্রাকচার অফ স্কেলেটাল মাসেল বোঝা গেল আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের সাথে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি যে ব্যাখ্যাটা আজকে দিলাম সেগুলো অবশ্যই কিন্তু তোমরা একটা খাতায় নোট করে নেবে মানে ক্লাসটা যখন দেখবে পাশে একটা খাতা পেন নিয়ে বসবে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো লিখে নেবে চেষ্টা আমি সব সময় করি সহজ করে বোঝানোর কারণ এই জিনিসগুলো একটু বোরিং আছে তো আমি সবসময় আমার টার্গেটই থাকে যদি সহজ করে বুঝতে পারো আর যাতে কনসেপ্ট ক্লিয়ার থাকে মেন যেটা দরকার কনসেপ্ট ক্লিয়ার করা দরকার কেমন তো সেই কারণে একটুখানি আমার এই ক্লাসগুলো একটু বড় হয়ে যায় তো যাই হোক আবারও বলছি ক্লাস ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব অনৈচ্ছিক বেশি নিয়ে আলোচনা করব। কেমন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা